আমারে না দেখা দরজা খুললি কেন? কি হলো, কানে কি নেটওয়ার্ক নাই নাকি অ্যান্টেনা লাগাই যাইব? কিছু লাগাইতে হইব না। চাপা যা তো রান্না করতে, আমার বটিটা নিয়ে। বটিটা লই আয়। আরে বাবার বাড়ির বটি নিয়ে এত গর্ব কিসের? হ্যাঁ, নাকি তুমি মনে করো আমি তোমার বটিটা ডরাই? আই চাপা খারা, এক কেড়ে চাপাটা সাইজ করে দেবো। খালু জান, আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? তোরা হাজারবার কইছি এটা ঢাকার শহর, না দেখা দরজা খুলবি না। আমি তো একটু সন্ত্রাসী হইতে পারতাম নাকি? সাউন্ডটা একটু বেশি হয়ে গেল না ওই সুরি নিয়া? খালু জান, আমি তো আপনার দেহনের লাগিয়ে এই দরজাটা খুলছিলাম। আয় আয়, থামবে থামবে না, চাপাটা একেবারে বন্ধ করে দেবো। আচ্ছা তুমি তুমিও তো একটু খেয়াল করতে পারো নাকি? কষাইয়ের মতো ওরকম সুরি নিয়ে কথা কবা না, সুরিটা নামাও। ঢাকা শহরে মনে আর কেউ বাড়ি করে নাই, সব সন্ত্রাসীরা তোমার বাড়ির দিকে চাইয়া রয়েছে। আহা, তুমিও তো বুঝো না দেখি। হ্যাঁ, নতুন বাড়ি করছি, সবাই চোখ আছে না? সুরি নামাও কইতাছি। ভাই ভাই তেবার আসো, স্কিলকে এক কেড়ে দিব চাপা বন্ধ করে। হ্যাঁ, আপনার সুরি দ্বারা দেখলে বকরি তো হাসবো। হ্যাঁ, কোরবানির যাইতেছে না? কোরবানির তো অগই, ওরা আসবো না তো কেরা আসবো? তাই কোরবানির একটা উপহার নিয়ে আইলাম আপনার জন্য। আব্বা, হ্যাঁ, বকরি কুরবানি দিলে কি মাংস নিজে গোবালাই তৈব না কষাই হায়ার করবেন? কষাই হায়ার করবেন? বাপের হোটেলে খাই হ্যাঁ তো শরীরটা বানাইছে, আবার দুই বেলা মুগুর বাজো। হ্যাঁ, তোমার মতন পোলা থাকতে আবার পয়সা দিয়ে আমি কষাই হায়ার করতে যাবো? হ্যাঁ, তুমি এসব কি কইতাছো? আমার মাখনের মতো পোলাটা না। আরে মাখনের মতো পোলা? মা, আমি ঈদের দিন বন্ধু বান্ধবের বাসায় বেড়াইতে যাব না। যাই যাই, এই নে ছুরিটা ভালো করে রাখ। হ্যাঁ, আর এস না ভাই, মাংস কিন্তু আপনারই বানাই দেব। হাতে ময়লা পড়বো তো। আরে যাই বলে, আব্বা কিসের জন্য এই মাপামাপি? খোলাসা করে বলবেন তো। বকরির জামাতাছি। আব্বা চিকনের উপরে মোটা কইরা একটা কথা বলি, তোমার যে মাথা মোটা, চিকন বুদ্ধি বাড়িব কোন আনতিকা? মাপ ঘরে বকরি পারলে কিন্তু বাড়াটিয়া পাইতে কষ্ট হইব। দেখ মন্টু, এই ঢাকা শহরে বকরির অভাব হইতে পারে কিন্তু বাড়াটিয়ার কোনো অভাব নাই। তুমি যতদিন বেঁচে আছো বকরির অভাব হবে না। কি কইলা? আমি বকরি? হ্যাঁ, তুই আমার বকরি কইলা? সি 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 সি, নিজের আপন স্বামীরে আমি বকরি কমু এমন বজ্জাত মেয়ে লোক আমি না। আসলে বলতেছিলাম বকরির প্রতি তোমার মহব্বত দেখা। দা দা, আমার নাম কিন্তু খেসারত। হ্যাঁ, এই অপমানের খেসারত কেমনে করে নিয়ে যায় এটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। তো বকরির সাথে তুমি আমার তুলনা করলা? নাউজুবিল্লা নাউজুবিল্লা, সাপাই তো দেখি ঠিকই কইছে, তোমার মাথাটা না একেবারে আউলাইয়া গেছে। ওই বকে রে আমি আমার রুমেই রাখো। দেখো আমার মা কোন মতো নরম পোলাটা তুমি সকাল থেকে খাটাইতেছো, আমি কিচ্ছু কই নাই। এখন যদি ওই বকরিটি নিয়ে আমার রুমে ঢুকাও তাহলে কিন্তু ভালো হবে না কইয়া দিলাম।
ওই যে একটা ছুরি আনছো না, ওই ছুরির ধারটা আমি তোমার গলায় পরীক্ষা করব। আমার নাম জানটা বেগম। তোমার নাম যে জানটা বেগম এটা কি আর কই দিয়ে দেবো? হ্যাঁ, তুমি যদি গানও গাও তাইলে বোঝা দেবে। আমি আসলে বলেছিলাম কি, ওই যে আমার রুমে একটা অ্যাটাচ বাথরুম আছে না, তাই ভাবতেছিলাম। কি কইলা? না মানে কোরবানির বকরি তো তোমরা বুঝো না কেন। হ্যাঁ, এই কোরবানির বকরি যদি একটু মহব্বতই না পাইলো, তোমার ওই নরম হাতের ছোঁয়াই যদি না পাইলো, তাহলে আর বিসর্জনের মূল্য কি? শুনছস, শুনছস তোর বাপের কথা? আমি কিন্তু আসলে সেই অর্থে বলিনি। কোন অর্থে বলছো? বাপের অর্থে না বিশ্বব্যাংকের অর্থে, যে কথা বলার সময় খুশি থাকে না? দেখো এই বাড়িটা তো এখন তার সুসম, সেই তুলনায় তুমি তো বৃদ্ধ। কোরবানির বকরিরে তুমি উষ্টা মারতে চাও? হ মারু, খালি বকরিরে না, দরকার হলে তো মারেও। ঠিক আছে, আমি তাহলে নিচে যাই। সিঁড়ির ওখানে জায়গা না হইলে আমি ঠিকই তোমার রুমে বকরি রাখুম। আমার নামও খেসারত। তোমার নাম খেসারত, আমার নাম জানতে পারো? আরে বাপরে, এই মোটকা পালোয়ানটা কে? মোটকা পালোয়ান? যারে মোটকা পালন বলতেছো, আমার সাথে বিয়া দিলে ও তোমার সম্বন্ধী। ওই মোটু আমার সম্বন্ধী? চমৎকার চমৎকার। এই পালন সম্বন্ধীরে ভয় পেয়েছো না? আরে তুমি কি বলো, এইরকম এক গামা পালোয়ান যদি সম্বন্ধী হয় তাহলে ঢাকা শহরে তাকে আর ঠেকায় কে? আর তার উপর আছে তোমার মতো এক বউ। হ্যাঁ কি আমার মতো? একটা চমৎকার বউ। আব্বা, বকরি কি এই জায়গার মধ্যে ধরবো না? ধরবো সব কিছু খুঁজে পেয়ে দেবো। হ্যাঁ বাবা, এই শোনো, এই যে এটা দেখতেছ, দেখছো এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। বকরিরে যদি এখানে রাখো আর বকরি যদি এটা করে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবো না? বুঝছি, এই কারণেই বকরিরে অ্যাটাচড বাথরুমে রাখতে চাইতেছেন। এই তো নেটওয়ার্ক পাইছে, কে কয় আমার পোলার মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ চল 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 চল, ফুলটা একদম তোমার মতো লাল। চুপ, শোনো, বাসার আবহাওয়া ভালো না, আমি নিচে যাচ্ছি, তুমি ওইখানে বসে থাকবা। আচ্ছা, কেউ আসার আগে সোজা দৌড় দেখবা, কেউ দেখার আগে একদম ভ্যানিশ হয়ে যাবা। ভ্যানিশ হয়ে যাবো একদম। সেই বিশ্বাস আমার আছে। কারণ কইতেছিলাম কি, এই নতুন টাইলস
জোরে গোটা লাগলে ভাঙিয়ে ভেঙে যায়, আবার বাড়তি খরচের মধ্যে পড়ে। জি আব্বা, আমি তো এই জন্যই নরম স্যান্ডেল কেনার জন্য আপনাকে খুঁজতেছিলাম। এই টাকা লাগবে। টাকা? আমার টাকা কে? আরে এইটা বদলে আর নিয়ে আসবি তো। আরে কি বল, এই স্যান্ডেলটা কতবার ব্যবহার করছি, এইটা কি ওরা ফেরত নেবে? নেবে না, মুইসা মাইসা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও যাও, তুমি ঘরে যাও, আমি একটু ছাদে থেকে ঘুরে আসি, তারপরে দেখো কি হয়। আমাদের বাড়ির দিকে তাকাচ্ছে। তোমার জন্য আমার অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়েছে। শোনো, এখন আগে আমি পরিস্থিতি দেখবো, তারপর তোমাকে গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই তুমি সোজা একটা দৌড় লাগাবা। বলো কি, ড্রয়িং রুমে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখান থেকে বিদায় করে দেবে? না, তোমাকে জামাই আদর করে বসে বসে খাওয়াবো। মারে আরে দুই দিনের দুনিয়া, এখানে নিজের করিতে কিচ্ছু না। তো মোটু তুই যা, পারলে মেহমানের নিয়ে একটু চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ, আমি চল, আমরা দুজন গিয়ে ছাদে মুক্ত বাতাসে পড়ি, এই বন্ধ ঘরের মধ্যে আর থাকবো না। আরেকদিন আপনাদের সব বুঝে তোমার জন্য আজকে আমার এই অবস্থা। ইলেকট্রিসিটির মতো তোমাকে ফুরুত করে কি আসতে বলছিলাম? তুমি আমাকে বাড়ি দাও কেন? আমার কি দোষ? আমি তো এসেছিলাম তোমাদের সিঁড়ি পর্যন্ত, তুমি না আমাকে টেনে হিঁচড়ে তোমার বেডরুমে নিয়ে আসলে। বাবা বাবা, কি সুন্দর! আমার কি কপাল রে, বিয়ের আগে বোর্ড বেডরুমে আমি চমৎকার। তোমার যে কি কপাল সেটা বুঝবে আমার মার সামনে পড়লে। না তা অবশ্য বুঝতে পেরেছি, আমার সুমন্দির যে সাইজ ও দেখেই বোঝা যায় যে বাকি কি অবস্থা হবে। একটু শুই না, বালিশ। তুমিও শোনো না, আমার সারা জীবনের ইনকাম, ইচ্ছা বাসনা আশা হতাশা সব কিছু মিলাইয়া আমি এই বাড়িটা বানাইছি। এখন আর আমার হতাশ করেন। আহা, এটা তো হতাশার কথা না, তাহলে এডইলো গিয়া হাদিসের কথা। ও, আরে খালি পয়সা কম দেখলে তো চলবো না, বকরির দাঁত না উঠলে? আবার ধরেন এই বকরি এই অসুস্থ কানা খোড়া এই ধরনের বকরি দিয়ে তো আর কোরবানি চলবো না। আরে সাহেব, এটা তো আমিও জানি, এটা জানার লেগে আমি আপনার এখানে ডাকছি নাকি? তাইলে এই আইন যেমন আছে, আইনের ফাঁক ফোকরও সেরকম আছে। আপনি ওই আইনের ফাঁক ফোকর খুঁজে আমার একটু কন, কেমনে সস্তায় কোরবানি দেওয়া যায়। ফাঁক ফোকর অবশ্যই একটা আছে। বলেন কি, বলেন কি? হ্যাঁ বলেন বলেন, কীরকম ফাঁক ফোকর? ফাঁক ফোকরটা কোন জায়গায়? ফাঁকটা হইতেছে একেবারে পেটের মধ্যে। আইনের পেটের মধ্যে ফাঁক? আরে আইনের না, আইনের না, আপনার ওই বকরির পেটের মধ্যেই ফাঁক। ও, এইটা কেমন? শুনেন, এই অসুস্থ বকরি দিয়া যেমন কোরবানি চলে না, তেমনি বকরির পেটের মধ্যে যদি টিউমার হয়
আলসার হয়, আবার বকরির যদি হার্টের সমস্যা হয় সেটা তার বাইরে থেকে দেখা যাবে না। আবার ওই এক্সরে, ইসিজি মেশিন এগুলো নিয়ে তার কোরবানির হাটে যাওয়া যাবে না, বুঝলেন না? টুসি, এ টুসি, কি এত ভাবো? ভাবতেছি না, দোয়া করতেছি যেন তোমাকে এই বাড়িতে আর না থাকতে হয়। আমি কেন এই বাড়িতে থাকবো? আমি কি ঘর জামাই হবো নাকি? ঘর জামাই হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে এসে আমি খাটের পিছে যাবো? তুই যাবি, শোনা কথা আর কি, আমি শুনছি ওই কোরবানির বকরিটা নাকি খাইতে দিতে হয় না। তো কোরবানির বকরিটা কেনার পর থেকে যদি আমি খাইতে না দিই তাহলে চলবো না? তাহলে চলবো, কিন্তু একটা সমস্যা আছে। আপনি যদি বকরির খাইতে না দেন তাহলে বকরি শুকিয়ে যাবো, তখন আপনি যখন কোরবানি দিবেন তখন তো একবারে মাংস কষে কমে যাবো। এইটাই তো চিন্তা করি নাই। হ্যাঁ, যাও গা, কমুক গা, কমুক গা, আর তিন ভাগ রাই খানা কমব। শুনেন, আপনার একটা কথা কই, এতই যখন দর কষাকষি করতেছেন তাহলে কোরবানি না দিলে কি হয়? কি যে কন্যা ভাই, আরে নতুন বাড়ি বানাইছি, হ্যাঁ নতুন মহলে আছি, পাড়াপড়শি একটা ব্যাপার আছে না, এর কাছে মুখ দেখানো কেমনে? আর আপনি যে বকরি কোরবানি দিতে চাইতেছেন, আপনার পোলা মন্টু যেই হারে ব্যায়াম করতেছে, এরকম একটা বকরি তো তার একাই লাগবো, আপনি তো মাংস চোখেও দেখবেন না। আরে মন্টু সাহেব, আপনি তো বুঝেন নাই, আমার প্ল্যানই আপনি বুঝেন নাই। কি প্ল্যান? এই কোরবানির ঈদের আগেই আমি মন্টুকে নানা বাড়িতে পাঠিয়ে দেবো না? দেখেন খালাম্মা, খালুজনের পাশাপাশি ঠুসি এবার মাথাটাও গেছে, কেমন করে ঘর মুছতেছে। চল তো এখান থেকে চল, দেখলে আমাকে দেখলে না শরম পাইবো তো। মানুষের ঘুম থেকে জাগানো, ঘুম পালানোর লিগে না। নির্ঘাত অর্ডার দিয়া বানাইছেন? আরে না, বসেন বসেন, অর্ডার দিয়া বানাইতে পয়সা লাগে না, আমি নিজে হাতে বানাইছি। আরে
জগদীশ তো মিথ্যা কথা কয় নাই। জগদীশ? জগদীশকে? আরে ওই যে জগদীশ, জগদীশ চন্দ্র বসু, বিরাট বিজ্ঞানী। বলেন কি, হ্যাঁ ওই জগদীশ রে আপনি চেনেন? আরে চেনব না কেন, আমাকে পাড়াই তো থাকতো, বাবার মুখে শুনছি আর কি। আমি কি কোনো অ্যাকশনে যাব? অ্যাকশনে যাইও, কিন্তু তোমার মার মেজাজটা বুঝা যায়ও। আচ্ছা বাড়িতে বোধ হয় বহুত গেঞ্জাম চলতেছে, আপনারা চা নাস্তা খেয়েছি খাওয়া দাওয়া। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইরকম কিপটার জীবনও দেখে নেন, কিপটার কিপটা হার কিপটা একবারে। খালুন হুদাই বকাঝকা করতেছেন, বেশাদের তো কোনো বিপদ হইতে পারে। আরে কোনো বিপদ হইলেও ঘরে দরজা বন্ধ করে বসে আছে কেন? নিশ্চয়ই ও গলায় ধরে দিয়েছে, আমার জেল না খাটায় ছাড়বো না। হাই 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 খালু জান, এখন কি হইব, এরকম অলক্ষণে কথা কইেন না। তাহলে যে পলান টুকটুক খেলতেছে, হ্যাঁ আয় দাদা, বাইচে আসস না, মরে গেছে একটু আওয়াজ কালাম দিবি তো। তোমার মাথা দেখি হাসাইয়া উলে গেছে, ও মরে গেলে আওয়াজ দিব কেমনে? কি কন খালাম্মা, ও মরতে যাবে কি লিগা? কি হয়েছে রে, বেশাদের কত শখ আছিল, নতুন বাড়িতে ঈদ করবে, কোরবানির চামড়া দিয়ে ডেঙ্গা বাজাইবে। শখ বুঝলা, শখ পয়সা খরচ করে কোরবানি দিব আমি, আর ডেঙ্গা বাজাবেন উনি। আব্বা তুমি ঘরে যাও তো, আম্মা তুমিও ঘরে যাও, আমি দেখতেছি। 10 মিনিটের মধ্যে ও যদি দরজা না খোলে তাহলে আমি মরো। দাবা দেখা আছে, দিয়ে এত দিলে আলটিমেটাম, বাইর না হলে কি করবা? আব্বা শোনো, এই ডেডলাইন আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না, তোমাদের জন্যই ভয়ে ও ঘর থেকে বাইরে আসতেছে না, তোমরা যাও ভিতরে যাও। ঠিক আছে মা, তুই সামলা। হ্যাঁ আমি সামলাচ্ছি, আচ্ছা বাবা তুই বাইরে যা, যা ভাই তুমি যাও না, যাও যাও আমি দেখে আসতেছি, যাও যাও আমি বাইরে করছি। বেশান বেশান রে দরজা খোল, খালুজান কিন্তু রেগে গেছে। খালুজান আগে তো দুই একটা কথা কইতে, এখন কথাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাই নাকি বাবা? বেশান বেশান রে দরজা খোল বাবা, কিচ্ছু কমু না, আল্লাহর কসম কইতেছি তোর কাছ থেকে বাজারের হিসাবও আমি নিব না। আরে জোরে ধাক্কাও না, কি মুলায়ম স্বর, কোকিল কণ্ঠে না কাউয়ার ডাক ডাকো বুঝছো, রবীন্দ্র সঙ্গীত না, তুমি ব্যান্ডের ক্যাসেট দাও, হেভি মেটাল হেভি, জোরে জোরে। চুপ থাকো মাইয়া মাইয়া, বুদ্ধি
চিল্লাহান কামের পালারে ডাকি পাড়া বসে শুনো হিউম্যান রাইটসের লোকজন সব চিট্টা আছো, হ্যাঁ কাজের পালা কেলিগা ঘরে খেয়ে দিছে, মাছ জোর করছে কিনা ইত্যাদি ইত্যাদি। টেলিভিশনে ইন্টারভিউ দেওয়া খুব সহজ হয়েছে। তাই বলে কি পোলাটা এরকম খিল দিয়া শুয়ে থাকবো আর আমি সালা সে আমার মাথা ধরছে আমি গেলাম পানি দে পানি জোরে দাও জোরে বেশা দরটা খোল আস্তে 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 এই ওঠো ওঠো কই কি তাড়াতাড়ি ভাগো কোথায় যাব কোথায় আবার বাসায় যাবে তুমি ওঠো এই শুনো শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করাবে না শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় পরিচয় হলে হাড্ডি একটাও আস্তে থাকবে সকালবেলা পেপারে দেখেছিলাম রোমান শুভ রাশিফলে লেখা ছিল কোন বেটা বদমাস যেটা লিখেছিল। এ টুসি টুসি একটা কথা বলি টুসি, আমার বেশি টুসি টুসি করলে না একেবারে মুখে টুসি পড়াই দিব। মুখে টুসি পড়াওয়ার যাই করো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমি তোমার দুটো কি হইলো রে সাপা টুসি, দেখ তো আবার কোন যন্ত্রণা আইলো। আস্তাগফিরুল্লাহ, এটা কি তোমার শাশুড়ির গলা? এটা গলা আমার শাশুড়ির? আল্লাহ, যেই বাসায় গলা আছে সেই বাসায় তো কোনো কলিং বেল লাগার কথা না। মারাই বাসায় চিনি দুধ দিয়া পুরা কাপ বইরা দে, আধা কাপ দিলে কি হয়? সালাম আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখনো যাও নাই? মা কি যে সব উল্টা পাল্টা কথা কও না, তোমার মাথাটা দেখে একেবারে আউ লেগে গেছে। মা এটা আমার কতদিন হইল গেছে। আব্বাজান আমরা আবার আইছি। ও মা দুলা ভাই একেবারে বদলি হই আইছেন, কি মজা। কি চাপা, আমরা বদলি হব কেন? আমরা তো বেড়াতে এসেছি। কিছু মনে করে না বাবাজি, তোমার এই লাগেজ পত্রের বহর দেখা ও এটা মনে করছে। আয় যা 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 ভিতরে নিয়ে যা, ভিতরে নিয়ে যা। কি যে উল্টা পাল্টা কথা কও না মা, এটা তো গত মাসে রোজার ঈদ খাইয়া গেল আর এই মাসে চলে এলো। কি করব আব্বা জান, আমার যে কুরবানি ঈদ চলে এলো। তোরে কত করে কইলাম রাস্তাঘাটে যে অবস্থা, মাঝের কয়টা দিন তুই থাইক্কা যা, আমার কথা তো শুনলি না। ঈদটাও যা হইছে আর দুইটা ঈদ আর একটু কাছাকাছি হইলে কি হইতো? এই যে এতগুলা মালপত্র লইয়া বাবাজির তো আর কষ্ট হইতো না। যা বাবাজি, তোমার অনেক কষ্ট হইছে, যা বিশ্রাম না, যা চাপা যা তো। তোমার জামাই সহ্য হইতো না। কার? তোমার জামাই আবার কার? এক কেজি চাইলের ভাত খায়, সারা মাস উপাস দিয়া ওই কোরবানির গোস্ত দিয়ে লোড করা শুরু করলে ব্লাডার একদম বাস্ট হয়ে যেত। আবার এই যে আড্ডিটা প্লেটের মধ্যে কেমন মাইরা ঘিলু বাইর করে, হ্যাঁ নিচের তলার বারোটা থাকবে না বুঝছো। আড্ডি ঢিলু বাইর করতে গিয়ে কয়টা প্লেট ভাঙছে সেই খেয়াল তোমার আছে? হুশ আছে কিছু? আমার খেয়াল লাগা লাগবো না, তোমার খেয়াল থাকলে হবো, তোমার হুশ না থাকলে কি হবো? হিসাবে রুশ ঠিকই আছে। এত কিছু ট্রাবল হয়, পেটের ট্রাবল তো কোনোদিন হয় না। আর একটু ভুট বাট করলো না বুঝতাম এটা মানুষের পেট। আব্বা দেন এমন ভাবে কথা বলে না, শুনলে আমার সুইসাইড করতে ইচ্ছা করে। দেখো তুমি সুইসাইড করো আর যা খুশি তাই করো, এসব কথা মুখে আনবে না, আমাকে কোনো রকম বিপদে ফেলবে না। আমি তো এবার তাইতে চাই না, ঈদ আইলে তুমি নাকি কেনা শুরু করো, বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো। আমি এখানে আসতে চাই নাকি ঈদের সময় নতুন জামা কাপড় মজার মজার খাওয়ান খেতে কে চায়? আমি কি পেটুক নাকি?
আর তোমার বাপ মা আমারে কয়টা জামা কাপড় দিছে? এই দেখো তোমার যত জামা কাপড় সব আমার বাপ মার দেওয়া। হ্যাঁ কইছে তোমার তোমার বাপ মায়ের দেওয়া। বড়াফা দুলা ভাই টেবিলে খাবার দিছি, খাইতে আসেন। আর একটা কথা বলবা না। তুমি এভাবে কেন বললাম? তোমাকে আমি কই মাছ রেখে খাওয়াই না? হাট থেকে আমার বন্ধু হানিফ পালোয়ান 12 ইঞ্চি লম্বা কই মাছ কিনেছিল, সেই কই মাছ খাজা করে খাইছিলাম। অনেকদিন পর আজকে কই মাছ তখন আবার নতুন করে খাওয়া শুরু করে থাক, আমি দেখি বিষাদ কি করে। আমি তোর দুলা ভাই সম্রাট, মুকুঠির সম্রাট বেশাত। আস্তে আস্তে নতুন দরজা ভাইয়ের। এসব তুমি কি কর? একটা মানুষের জীবনের সাথে তোমার কাঠের দামটা বেশি। আব্বাজান ঠিকই কইছে, শক্তির যুগ শেষ, এটা হলো বুদ্ধির যুগ, কৌশল করে হ্যারে বার বার কৃপ্ত হইব। আম্মা জান আপনার ওই কই মাছের তরকারিটা নিয়ে আনেন। কেন বাবাজি, কই মাছের তরকারি দিয়ে কি করব? আম্মা জান আপনার রান্নার যা গন্ধ, ওই গন্ধ শুনে ও বাইরে যাবে। কিন্তু বাবাজি কই মাছ সবগুলা কাইটা কুইটা সুন্দর করে রান্না হইতাছে, চুলার উপরে আছে। কি 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 সব এতগুলি কই মাছ সব একলগে চুলায়? কি কইছ? একদিন পর জামাই বাবাজি আসছে। জামাই না, চুলার থেকে নামলেই তো সব সাবা। আয় আয় আমি ওদিকটা দেখি, চল 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 চল। আমার মতন দুলা ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে কোন শালা পারে সেই যাওয়ার শালাই না। এরকম কোন নমুনা তো আমি কোনদিন দেখিও নাই বুঝিও নাই। তবে তবে কি আম্মা জান, তবে চা পারে দেখলে মাঝে মধ্যে একটু
দরজা খুলে না কেন? দরজার সাথে কি মুখের সিটকানি লাগাইছিল না? বাবা তুমি চিন্তা করো না, মাঝে মাঝে সিটকানি না লাগাইলে দরজায় মরিচা ধরে যাবো না? পেটের ভিতরে মশরায় নিম্নচাপ কি বলো কি মারতেছে? আল্লাহ যখন যেকোনো সময় বাদ করতে পারে। কি হইলো, চুপ করে আসো কেন? কিছু একটা তো বলবা। কখন থেকে চুপ করে বৈশাই আছে? আল্লাহ যে এই বিপদ থেকে কবে উদ্ধার করব। পাইছি হিট প্ল্যান, পাইছি মুখ খোলার আগে দরজার সিটকিনি খোলা ফেলাইতে হইব। পাইছি। তোমার হিট প্ল্যানটা কি সেটা তো বলবা। ছেলেটা কতক্ষণ ধরে দরজা বন্ধ করে বসে থাকবে? ভাবছি নিয়মের কথা, নিয়ম ঠিক না অনিয়মের কথা বলতে পারো। সেটা আবার কি? আচ্ছা গর জামাই আর বকরির মধ্যে তো খুব বেশি পার্থক্য নাই, তাই না? কি বললা তুমি, কি বললা তুমি, এত উল্টা পাল্টা কথা বলো কেন? হ্যাঁ তুমি কি এবারের ঘর জামাই? না আমি এবারের ঘর জামাই না, আমার শ্বশুর রে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে হিট প্ল্যান দিয়া। কখন থেকে হিট প্ল্যান, হিট প্ল্যান কইয়াই যাইতাছে। হিট প্ল্যানটা কি সেটা তো বলবা। তোমারে কমনা, আমার শ্বশুর মানে আব্বাজান, আব্বাজান দেখো আব্বাজানের হিট প্ল্যান শুনাইতে গেছে। আজকাল তো দেবী দর্শন দুর্লভ হয়ে গেছে। দেবী দর্শন করতে হলে অর্ঘ নিবেদন করতে হয়। তোমার মতন সুন্দরী শালিকার জন্য যে কোনো দুলাভাই তার সবকিছু বিসর্জন দিতে রাজি। ফাইটা মে রাখেন, শুনেন সমস্যা পড়ছি। সমস্যা কয়ে ফেলো, ইমার্জেন্সি বাইরে যেতে হবে, কিন্তু আব্বা দরজায় তালা লাগাই দিছে। আপনি যেমনি পারেন চাবিটা নিয়ে আসা, তালাটা খুইলা চাবিটা আবার ঠিক মতো আব্বাজানকে ফেরত দিয়ে আসবেন। তোমার বাবা মানে আমার শ্বশুর টাকা ছাড়া সব কিছুই আমাকে দিতে পারে, আমি সেটা আদায় করে নিতে পারি, কোনো চিন্তা করো না। ঠিক আছে দেখছি। খোলার ব্যবস্থা হইলো কোনো? এই প্রায়, তুমি আর একটু আটকানোর ব্যবস্থা করো। আর তো আটকায় না, মাথাটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো, অন্য কিছু চিন্তা করো। যাই চিন্তা করি, সবকিছুর মধ্যে খালি টয়লেট দেখি। এই প্রথমে যারে ভালোবাসবো তার অবশ্যই একটা অ্যাটাচ বাথরুম থাকতে হবে। কি বললা? হ্যাঁ
অন্য কাউকে ভালোবাসবে মানে কি? হ্যাঁ দেখো, তুমি এখন আর এরকম করো না, যাও বা আটকায় রাখছি, এটাও ছুটে যাবে। শুনো টুসি, বাসায় বাচ্চাদের প্যাম্পার্স নাই, নাহলে পলিথিন। চুপ, পলিথিনের কথা মুখে আনবা না, জানো না ওটার ব্যবহার নিষিদ্ধ। ধরো আমার দম বেড়ে যায় আর ওর নিষিদ্ধ। আচ্ছা চল চল। আব্বাজান, বেসাদরে বাইর করণের একটা ফাটাফাটি বুদ্ধি বাইর করছি। ইয়ে মানে আপনি পাইসারি না থামালে তো বুঝবেন না। তাই থামাইলাম। আব্বাজান, এই খালি চাবিটা একটু দেন। চাবি? চাবি দিয়ে কি করবা? বেসাদরে বাইর করুম। এই বুদ্ধি? হ্যাঁ, বেসাদ ঘরের ভিতরে ছিটকিনি লাগায় রাখছে আর তুমি বাইরে থেকে চাবি দিয়ে ঘর খুলবা? এই তোমার বুদ্ধি? হ্যাঁ, আর এই লিগাই তো তোমার কই, তুমি একটা বুদ্ধি ডেকি। আব্বাজান, এই ধরনের অপমানজনক কথা বললে তো আমাকে আত্মহত্যা করতে হইব। না না আব্বাজান, তুমি এই কামটা করো না। হ্যাঁ, অনেক পয়সা খরচ করে আমি এই বাড়িটা বানাইছি, এখন আর পয়সা করি নাই। আমার মাইয়া দাঁড়া আমি দিতে পারব, বিয়া দিতে পারব। তার থেকে তুমি একটা কাম করো। কি কাম আব্বাজান? তুমি ওই নিচে গিয়া একটা শুকনা মরিচ পুড়াইয়া ক্যালকার বাসি পান্তা পাত দিয়া খাইয়া ল্যাপ মরিচ দিয়া ঘুমাও গিয়া। দেখো কি সুন্দর না? কি হইলো মুখ তারা এমন বানায় আনছো কেন? কি হইলো কথা কও না কেন? তোমার হিট প্ল্যান কাজে লাগে নাই? কথা কও না কেন? আব্বারে কোনো প্ল্যান শোনাও নাই? প্ল্যান আবার হিট প্ল্যান? প্ল্যানের কথাই তো পুরোপুরি শুনাইতে পারি নাই। কেন পারলা না কেন? প্ল্যান বলার আগে শুধু চাবিটা যাইছিলাম, তাতেই যে কথা শুনাইলো আব্বাজান। কি শুনাইছে তোমারে? কইছে আমি নাকি একটা বুদ্ধি ঢেকি। তা তো ঠিকই কইছে, আর কি কইছে? কইছে কাল রাতের পান্তা ভাত আছে, সেটা শুকনা মরিচ পুরায় ডলা দিয়ে খাইতে, তারপর লেপ মুড়ি দিয়ে ঘুমাইতে। কি আব্বা তোমারে এত বড় কথা কইছে? শুকনা মরিচ পোড়াইয়া পান্তা ভাত দিয়ে খাইতে কইছে? পাইছি। কি পাইছো? পাইছি। শুকনা মরিচ? গুড, ভেরি গুড। আব্বাজান, এর থেকে সস্তা জ্ঞান থাকা সরার নাই। সবাই বেসাদারে ব্যস্ত,
তোমার কেউ দেখবে না, তুমি ফুটো। আমি তোমার কাছে মাপ চাই, আমি আর কোনোদিন তোমাদের পাশে আসবো না। ভিতরে নিয়ে গেলা তুমি, আর এর খেসারত দিলাম আমি। জীবনে প্রথম দাড়ি মুছ ফেলাইছি তো, এই জন্য শরম কর।